তু প্যা সা মে সাবন তু দিল ম্যা তেরি ধরে হো না হু তো হো 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 না হুঁ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ তোমরা সব্বাই ভালো আছো আর আমিও আমিও ভালো আছি আমরা ভালো আছি তাই বল বল আমরাও আমিও ভালো আছি আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে বোলোকে নিয়ে ম্যাপনিকে নিয়ে ম্যাপনিকে নিয়ে নে বল বল তুই বল তুই বল তুই বল তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে ভিডিওটা প্রথমে কিরকম গজ খিচুড়ি হয়ে গেছে না হুম এরকমই গজ খিচুড়ি লাগে যখন আমরা ভিডিও দেখি কারোর ভিডিও দেখি কেউ কথা বলছে তার মধ্যে যদি দুটো হাত নিয়ে পুরো অক্টোপাসের মতন এরকম 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 করতে থাকে এরকম 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 করতে থাকে তখন সেটা দেখতে বাজে লাগে দেখতে বাজে লাগে শুনতে বাজে লাগে আর নিতান্তই যে এরকম করে তাকে প্রচন্ড পরিমাণে বলে মনে হয় তাই না তো যাই হোক আমাদের জ্যাম্বু আবার রিকোয়েস্ট যে আজকের দিনটা ছেড়ে দাও পরের দিন থেকে আবার ডবল করে দিও মানে কি বলবো বলো তো কি মানে বলতে চাই ভালো প্রসঙ্গ প্রশংসা করতে চাই না পালে কি করবো কদিন না পাইলে কি করব কইয়ে দাও তো এক তো তুমি এসে ওরকম মানে হাত পা ছুরি এরকম ভিডিওর সামনে ওরকম করো মনে হয় যেন কোনো পাড়া প্রতিবেশীর বউয়ের কাছে তুমি আইছো যতটুকু পারতাসো কইটা নিতাসো বুঝতে পারলো তো আশা করছি বুঝতে পারছো কি আমি বলতে চাচ্ছি হুম ওইটা তোমারই বউ ওইটা তোমার বউয়েরই ভিডিও ওইটা তোমার বউ তোমারই বাড়ি হুম ওটা তোমারই বাড়ি আমার মনে হয় না তুমি সেটা মনে করো বউয়ের দমে তৈরি করা বাড়ি তাই না বউয়ের কত টাকা বাপরে বাপ এত টাকা আমার মনে হয় ওই সাধন সাথীও প্রথম ওদের অবস্থায় ইনকাম করতে পারে নাই আমাদের মেয়ে যা ইনকাম করছে এই দু বছরে যা ইনকাম করছে বাড়ি তৈরি করে ফালাইলো গাড়ি তো আগেই ছিল এই গাড়ি নিয়েই প্রসঙ্গটা আসবে তো বাড়ি তৈরি করে ফালাইলো এখন আবার তো সোনা ছাড়া কোনো কথা হবে না পুরো গোল্ড বাপপি দাখা গান বাপি দাকা প্রাণ বুঝতে পারল তো পুরো বাপপিদা হয়ে যাচ্ছে বাপপিদা যেরকম সোনা গয়নায় ভরিয়ে রাখে নিজেকে ঠিক সেরকমই হচ্ছে তো কথা হচ্ছে বিশেষ দিন এখন দেখো আমাকে তো ফাঁসানোর রীতিমতন চেষ্টা পাতি চলছে তাই সেই বিশেষ দিনটার জন্য শুভেচ্ছা জানালাম যাতে প্রতি জন্মে এরকম একটা ডেসপারেট বউ পাও যে কিনা তোমার ক্ষমতা না থাকলেও সে তার নিজের ক্ষমতায় নিজের পাওয়ারে হুম আবার তোমারে একখানা বাড়ি কইরা দেখাইবো একখানা গাড়ি কিনা দিব একখানা মোটা সোনা চেন গড়াইয়া দিব তখন আশা করতেছি এক লক্ষ টাকা ভরি হইব তাতেও কিছু আসে যায় না তাতেও কিছু আসে যায় না এত টাকা ইনকাম করতাছে প্রতি মাসে ওয়াইটি থিকা তাই না তো এইটুক তো বান্তা হ্যাঁ তো শুভকামনা জানাইলাম এখন কি বিষয়ে শুভকামনা জানাইছি সেইটা এত না বিস্তারিতভাবে কইতে পারুক না তো শুভকামনা জানানোর কাজ জানাইয়া দিছি কিন্তু তুমি ওই যে করো কি কি হাসি পায় আর মনে হয় রে একটুখানি দেখা ধীরে সুস্থে ডিসাইড কইরা নাও যে আমি এইটুকু কমো তুমি এইটুকু কই ক্যামেরার সামনে এসা মেস্ট কইরা করে দিও না বুঝতে পারো তো মেস আপ মানে ওই কইরা দিও না বিচ্ছিরি লাগে সেই কারণেই তোমাকে ডেডিকেট করার জন্য ওই ভিডিওটা অনেক কষ্টে আমি হজ কইরা বানাইছি হুম তার জন্য কিন্তু আমার অনেক টাইম কোনটা বাম সাইড কোনটা সাইড ঠিক করতে গিয়ে মাথাটা হ্যাং হয়ে গেছিল যাই তোমাদের জন্য এত এত টাকা আমি ইনকাম করতেছি এত টাকা এত টাকা ইনকাম করতেছি এইটুকু তো তোমাকে আমি ডেডিকেট করতেই পারি তাই না কেমন লাগলো আমার প্রথমের পাটুকু বাজে লাগছে না ওরকম তোমাকে ভিডিওটাও দেখা না ওরকম লাগে একজন কথা হাবাই তার মতন কথা তাকে আনাংলাগুলি ক্যামেরা দেখতে আনাংলা পানা করতে থাকে ওরকম করলে কি লোকে ভাই ভালো কয় মাইনসে ভালো কয় না মাইসে ভালো কয় না তো যাই হোক সোনার চেনটা যে কত মোটা সেটা শাশুড়িকে দেখানোর সময় আমিও আরও একবার দেখে নিলাম তোমরা অনেকেই বলেছ যে হয়তো ওটা পুরনো চেন যদি পুরনো হতো যদি পুরনো চেন হতো তাহলে শাশুড়ি ওইভাবে অবাক হতো না আর বলতো না যে এটা কি সোনার হুম শাশুড়ি ওইভাবে অবাক হতো না ওটা যদি পুরনো চেন হতো আর ওটা যদি এমটিশানও হতো না ওটা ওটা এমটিশান এমটিশান না না ঠিক আছে আর কোথা থেকে এনেছে কিভাবে এনেছে সেটা তো আমাদেরকে দেখানো প্রয়োজন বোধ করলো না তোমরা বলছিলে আট হাজার সাত হাজার তখন সাত হাজার ছিল ভিউজ সাত হাজার ভিউজে মাত্র সাতাশটা কমেন্ট আরে ফিল্টার মারার মাস্টার তো পুরো বংশ ধরে ফিল্টার মারে পুরো বংশ ধরে ফিল্টার মারে একটা গাছে যদি তুমি দেখো শুধু মানে জীবিত পাতা রয়েছে সেই গাছটা মনে করবে আর্টিফিশিয়াল যেই গাছের মধ্যে তবে সিজন ওয়াইজ যেই গাছের মধ্যে মরা পাতা মানে শুকনো পাতা শুকনো পাতা বা অর্ধ শুকনো পাতা যেগুলো গাছ থেকে পড়ে যায়নি এবং কচি পাতা রয়েছে এবং গাছের নিচে শুকনো পাতাও রয়েছে তাহলে তুমি মনে করবে যে গাছটা অরিজিনাল বা জীবিত ঠিক আছে নতবা তো সব আর্টিফিশিয়াল হয়ে গেল হুম তো এই যে সোনার চেনটা তোমরা অনেকেই বলেছ এমটিশান না এমটিশান না ওটা সোনারই চেন ঠিক আছে ওটা সোনারই চেন আর যেরকম মোটা সোনার চেন ও লিখেছে সত্তর হাজার টাকা দেখো তোমরা অনেকেই বলেছো যে ওই চেনটা যদি সত্যি সত্যি সোনার চেন হয়ে থাকে তাহলে কিন্তু এখনকার সোনার যা প্রাইস তাতে করে এক লক্ষ টাকার কাছাকাছি হবে মেবি হতেই পারে হতেই পারে হুম কিন্তু এই যে বাপের বাড়িতে গেল মায়ের সাথে যে চেন আনতে গেল দোকানে গেল সেইগুলো আমাদেরকে দেখালো না এটা রীতিমতন রহস্যময় না যে কিনা ঘড়ির দোকানে গিয়ে চশমার দোকানে গিয়ে এবং ওর আগের যে কানের দুলটা কিনেছিল কানের যে দুলটা কিনেছিল ঝুমকো দেওয়া সেটা পর্যন্ত আমাদেরকে দেখিয়েছিল তো বরের জন্য সারপ্রাইজ দিলো সেটা আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেনি আর একটা জিনিস খেয়াল করেছ যে বর কিন্তু একটা সোনার গিফট তাও ছোটোখাটো না একটা চেন ঠিক আছে ভালো লেঙ্ওয়ালা একটা চেন বউ বরকে গিফট করছে সেই সম্পর্কে কোনো হেলডোল নেই একটা সারপ্রাইজ পেলে আমরা কত আনন্দিত হই তাই না চোখে মুখে ফুটে ওঠে সে তুমি যতই বড় হয়ে যাও না কেন গিফট পাওয়ার যে ভালো লাগাটা সেটা কিন্তু কেউ চাপা রাখতে পারে না আর সেটা সব বয়সে সমানই থাকে হ্যাঁ তো এই ভালো লাগাটা কেন অত ফিকে ছিল সে একমাত্র ভগবান জানে সেটা আমরা জানি না কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে যে রেখে দিলে টাকা পয়সা রেখে দিলে ধরা পড়ার ভয় থাকবে একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি টাকা পয়সা রেখে দিলে ব্ল্যাক মানি হিসেবে ধরা পড়ে যাবে কিন্তু সেটাকে দিয়ে যদি সোনা গয়না কিনে রাখে সেটা কি ধরা পড়বে না ওদের সোর্স অফ ইনকামটা তখন দেখবে না এই যে রেট পরে এই যে রেট পরে জায়গায় জায়গায় রেট পরে সোনা গয়নাও তো নিয়ে যায় যে তোমার সোর্স অফ ইনকাম দেখাও তারপরে গিয়ে তুমি যে এই যে সোনা সোনা গয়না কিনেছ তার হিসাব আমরা বুঝে নেব তোমার ইনকাম এত কিন্তু তোমার ঘরে লাখ লাখ টাকা শোনা আছে এটা নিশ্চয়ই তাহলে ব্ল্যাক মানি থেকে বা কালাধন যাকে বলে সেটা তো যদি কেউ কোনো সৎ ব্যক্তি এদের নামে রিপোর্ট করে তো অবশ্যই রেট পড়বে রেট পড়লে পরে তখন বেরিয়ে যাবে কত ধানে কত চাল যদি মানে মাথারা যদি ধরা পড়তে পারে তাহলে হাত পা কেন ধরা পড়বে না তাই না যতই মানে লিকুইড মানে তুমি না রাখো যতই তুমি সোনা গয়না গুচ্ছ গুচ্ছ রাখো তুমি পড়বেই ভাই একদিন না একদিন ধরা তুমি যদি কলসি করেও নিচে টুকিয়ে রাখো না সেখান থেকেও টেনে বের করবে অজয় দেবগানের রেড বইটা দেখো নি হ্যাঁ রেট মারা রেট মারা আমি বলছি আমি বলছি রেড আর এ আইডি মনে হয় তাই না ঠিক বলেছি মনে হয় তো এই গেল সোনার চেনের গল্প এরপর আসি বাইক দেখো পোদে কত দম বুঝতে পারছো এটাকে বলে গাঠ গাটে বা দম হুম পোদে কত দম একদিন আগে সোনার চেন সত্তর হাজার টাকা দামের সোনার চেন ওর কথাই আমি বলছি সত্তর হাজার টাকা দামের চেন গিফট করে তারপর বলছে এই বাইকটা ফেলে দাও আরও একটা বাইক কিনে দিই কি দম দেখছো এই না হলে বউ ফেলে দাও এটা পুরনো হয়ে গেছে এটা ফেলে দাও একটা নতুন এনে দিচ্ছি ভাগ্যিস বলেন আমারে ফেলে দাও আমি পুরনো হয়ে গেছি তোমার একটা নতুন বউ এনে দিচ্ছি এই বিশেষ দিন নিয়ে আমি কি কইতে আছি কিন্তু তুমি ভাবো তো আমি বলতে পারবো আমি বলতে পারবো আমার তিনটে চ্যানেল দুটো চ্যানেলে ভিডিও দিই ঠিক আছে একটা চ্যানেলে ধরো দেড় হাজার গড় ভিউজ ব্লগিং চ্যানেলটায় আর এখানটায় ধরো তোমার তিন হাজার করে প্রত্যেকটা ভিডিওতে গড় ভিউজ এদিকে তিন তিরিকা নয় ওদিকে ধরো দেড় তাহলে দশ টোটাল দশ আর ওদিকে ম্যামনির ভিডিওর ভিউজ কত ঊর্ধ্বে কুড়ি হ্যাঁ ঊর্ধ্বে কুড়ি তাহলে আমি বলতে পারবো যে আটা সাবান কি ঘাটা আমি একটা তোমার বাইক কিনে দিচ্ছি এ সাইকেল আর না একটা বাইক কিনে দিচ্ছি বলতে পারবো ওরে বাবা এই যে বললাম যে এতেই ফাটলো আমার আর দেখো সোনার চেন জিনিসপত্রের তো কোনো অভাবই নেই কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে আমরা ছিড়ছি আমরা সৎ হয়ে ছিটছি ছিঁড়ে ছিঁড়ে আটি বানছি আর এদিকে ম্যামনি দেখিয়ে দিচ্ছে বুঝতে পারলো তো বিজনেস কাকে বলে আর সেটা যে ওয়াইটি থেকে খালি বলে কি এতদিন তো কিছু করতাম না এখন করছি এখন দিতে পারছি আর তুমি কত টাকা ইনকাম করছো যার থেকে তুমি সত্তর হাজার টাকা সোনার চেন দিতে পারছো কত টাকা ইনকাম করছো যেখান থেকে তুমি বাইক কিনে দেওয়ার কথা বলো একটা বাইক কম করে লাখ টাকা ভালো একটা বাইক কিনতে গেলে লাখ এক টাকা তো লাগবেই তাই না কত টাকা আছে কত টাকা কোন জায়গায় জমানো আমি একটুখানি করবো খানে চুরি ডাকাতি শীত খানে শীত কাটটা ঘরে ঢুকা তারপরে নিয়ে আসবো ওখানে হ্যাঁ সত সব ভালো কথা বলবে এদেরকে আজকের দিনে মানে ওদের গতকালকে যা ছিল সেই সেই জন্য ওদেরকে ভালো কথা বলবে কেমনে তোমাদের ভিডিওর মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার বলে কিচ্ছু নেই যা আছে ঠক যচ্চুরি পানা তাহলে কি করে সুনাম করবে বা কী করে প্রশংসা করবে একটা দিন কি করে বাদ দেবো এই প্রসঙ্গটা চলে গেলে পরের দিন আনলে কি ভালো লাগবে বাসি খাওয়ার খেতে কি ভালো লাগে এমনি বাসি খাই এমনি বাসি খাই ঠিক আছে তো কারেন্ট কারেন্ট বলে দিলাম শুভকামনা তো জানিয়ে দিলাম একটা গান ডেডিকেট করলাম আর কত আর কত আমারে বটি দিয়া কোপানোর কথা কয় আর আমি গান ডেডিকেট করি লজ্জা করে না হ্যাঁ মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব কি সব নেতা পোছায় মুচ্ছা দিয়েছো হুম সব নেতা পোছায় মুচ্ছা দিয়েছো সেই কারণেই তো এত দম বলো কিস্তি বেরোবে না কিস্তি তো মারাত্মক মারাত্মক কিস্তি দিতে ইচ্ছা করে হুম চাল চলন বল ঢোল সব বদলায় গেছে এটা কখন থেকে শুরু হয়েছে জানো তো যখন থেকে বাড়ির মিড পয়েন্ট শুরু হয়েছিল ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে তারপরের থেকে শুরু হয়েছে এই কারনামা আর এই কারনামা এত রমরমিয়ে চলছে না যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করতে মুখে বলতেই বাজছে না মুখে বলতেই বাজছে না নেগেটিভ পাবলিসিটি প্রচুর চাচ্ছে কারণ নেগেটিভ হয়ে গেছেও পুরোটাই নেগেটিভ হয়ে গেছে চরিত্র থেকে শুরু করে সমস্ত কিছু নেগেটিভ হয়ে গেছে তাই নেগেটিভ পাবলিসিটি এখনও চাচ্ছে সমালোচনামূলক ভিডিও করবে সেই নিয়ে যেই দুটো ভিডিও সেই দুটো ভিডিও প্রাইভেট করে দিয়েছে বুঝতে পেরেছো তো প্রাইভেট করে দিয়েছে কারণ এই ওয়াইটিতে অন্তত নিজের ইমেজটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করছে যেটা হতে দেব না আর যেটা আমি না হতে দেওয়ার কে অটোমেটিক্যালি ওর ভিউয়ার্সরা দেখছে সেই কারণেই তো আস্তে আস্তে ডাউন হচ্ছে বুঝতে পারলে তো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরে বাবা আর ক্যামেরার সামনে একটু ছ্যাবলা পানাটা কম কইরা কইরো হ্যাঁ ছাবলা পানাটা কম কইরা কইরো হুম আবার বৌরেও একখানা সোনার আংটি দিছে কেনা আঙুলে কেনা আঙুলে আংটিটা দিছে এই আংটিটা কি এখন বানানো রিসেন্ট বানানো তাহলে রিসেন্ট বানানো যখন বউ যে মোডা হয়েছে বউর আঙুলের মাপটা নিয়ে যাও নাই বা বউয়ের আঙুল টাঙুল কি ধরো না যে ধৈরা তো বুঝতে হইবে যে মুটকি বউয়ের জন্য আংটি কত সাইজের লাগতে পারে কোনো আঙুলেই ঢুকতে আসে না Lastik ya kena angul lu dukai itu dulu. Hah,